ও শিবেশারাভক্তি ত্যাগেপি রতিুত্তমা অহেতুকৃপাসিন্দুম শিবানন্দ নম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনে সংকলন শিবানন্দবাণী পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে যে তারিখটার কথা আজকে আমরা পড়ছি সে তারিখটা হচ্ছে দশই চৈত্র রবিবার তেরোশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির তেইশে মার্চ উনিশশো সালের ঘটনা এটি বেলুন মঠে হয়েছিল আজকের পাঠের অংশ খানিকটা আগের দিন পড়া হয়েছে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে আমরা পাঠ করব তখন সেদিনকে আলোচনা হচ্ছিল ভক্তরা জিজ্ঞাসা করছিলেন যে ঠাকুরকে যে কল কাশীপুর নিয়ে আসা হয়েছিল সেখানে তাদের কোনো স্ট্রেন হতো কিনা ঠাকুরের মহাসমাধি সময় কেমন অনুভূতি হয়েছিল তারা বুঝতে পেরেছেন কিনা মহাপুরুষ মহারাজ এবং অন্যান্য ভক্তরা বুঝতে পেরেছেন কিনা ঠাকুর মহাসমাধিতে লীন হয়ে গেছেন তারপরের ওই কাশীপুর উদ্যান থেকে ঠাকুরের আত্মারামের কৌটো বলরাম মন্দিরে নিয়ে আসা ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্রাদি নিয়ে আসা এবং অবশিষ্টাংশ কাকুরগাছিতে নিত্য আবির্ভাব দিবস জন্মাষ্টমীর দিন সে নিত্য আবির্ভাব দিবস হিসেবে যেটি স্বীকৃত সেই দিনে সেটি সমাধিস্থ করা এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম ভক্তেরা প্রশ্ন করছেন ঠাকুরের দেহত্যাগের পর আপনারা তার দর্শন পেয়েছিলেন কি মহারাজ শ্রী শ্রীমা বৃন্দাবন যাওয়ার পরও ঠাকুরের দর্শন পেয়েছিলেন যাই হোক ইতোমধ্যে আমিও বৃন্দাবন চলে গেলুম স্বামীজি রোজই বলরামবাবুর বাড়িতে আসতেন আর কেমন করে সকলকে সঙ্ঘবদ্ধ করা যায় সেই বিষয়ে চিন্তা ও আলোচনাদি করতেন একদিন হঠাৎ সুরেশবাবু এসে স্বামীজিকে বললেন ভাই নরেন কাল রাত্রে ঠাকুর আমাকে দেখা দিয়ে বললেন সুরেশ আমার ছেলেরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে তুই তাদের জন্য কি করলি ঠাকুরের এই কথা শুনে অবধি আমি মহা অশান্তিতে আছি তুমি ভেবে যা হয় কিছু একটা করো তুমি যা করবে আমি তাতেই রাজি স্বামীজিও তাঁর ইচ্ছা এইভাবে আশ্চর্য উপায়পূর্ণ পূর্ণ হওয়ায় খুবই আনন্দিত হয়ে বললেন আমিও এই বিষয়ে কিছুদিন থেকে ভাবছি তা বেশ একটা বাড়ি ঠিক করতে পারলে খুব ভালো হয় এতে আপনার কি মত সুরেশবাবু তাই সম্ম তাতেই সম্মত হলেন বাড়ির খোঁজ হতে লাগলো বরাহনগরে দশ টাকা ভাড়ায় একখানি দোতলা বাড়ি পাওয়া গেল বাড়িটি খুব পুরনো পাড়ার লোকেরা সেটাকে ভুতুরে বাড়ি বলতো ভয়ে এদিক ওদিক কেউ মারাত না ততদিনে আমিও বৃন্দাবন থেকে ফিরে এলুম স্বামীজি আমাকে বললেন তারকদা আপনি এসেছেন বেশ হয়েছে আমি আপনার কথাই ভাবছিলাম বরানগর বাড়ি ভাড়া পাওয়া গেছে চলুন সেখানে আমি তথা এসে থাকতে লাগলুম আমাদের সকলের প্রাণে তীব্র বৈরাগ্য সাধন ভজন পূজাপাঠ খুব চলেছে দিন রাত সমভাবে কেটে যেত ক্ষুধা তৃষ্ণাবোধ পর্যন্ত থাকতো না খুব ভজন কীর্তন হতো এক এক সময় এমন নৃত্য হতো নিচে যে দা নিচে যে একটি দারোয়ান ছিল সে ভয় অস্থির হয়ে যেত যে পাঁচে দালান ভেঙে পড়ে খুব আনন্দে আমাদের দিন কাটত এমনি করে সাধন ভজন ত্যাগ তপস্যাদির ভিতর দিয়ে আমাদের সঙ্ঘের গোড়াপত্তন পূজ্যবাদ মহাপুরুষ মহারাজ বলছেন এই যে এখন যে আমরা রামকৃষ্ণ মিশন দেখি রামকৃষ্ণ মঠকে দেখি এর একেবারে গোড়ার দিকের গল্প যখন সবে সবাই একত্রিত হয়নি সেই সময়ের গল্প ঠাকুরের মহাসমাধির পরে শ্রী কিন্তু অদ্ভুত উপায় যেটা যে ভক্তের যে প্রশ্নটি ছিল সেটা কিন্তু ঠাকুর মহাপুরসমাণ এড়িয়ে গেলেন কিছুতেই সেটার উত্তর দিলেন না তিনি বললেন যে শ্রী শ্রীমা বৃন্দাবন যাওয়ার পরও ঠাকুরের দর্শন পেয়েছিলেন বৃন্দাবনে গিয়ে ঠাকুরের অনেকবার দর্শন পান তার মধ্যে একটি বিশেষ দর্শন যে যোগিন মহারাজকে দীক্ষা দেওয়ার কথা ঠাকুর বলেন এমনকি কী মন্ত্র দিতে হবে সেটিও তিনি বলেন যোগিন শ্রী শ্রীর মায়ের মধ্যে ঠাকুরের ভাব প্রকাশিত হতো তিনি কিন্তু একবারও নিজের দর্শনের কথা বললেন না তিনি ঘুরিয়ে প্রশ্নটা বললেন শ্রী বৃন্দাবন যাওয়ার পরও ঠাকুরের দর্শন পেয়েছিলেন যাই হোক ইতোমধ্যে আমিও বৃন্দাবন চলে গেল স্বামীজি সে সময় রোজ একবার করে বলরামবাবুর বাড়িতে আসতেন এবং সেখানে বসে ঠিক হতো কেমনভাবে সংঘবদ্ধভাবে তারা থাকবেন এমন সময় সুরেশবাবু সুরেন্দ্র সুরেশবাবু তিনি তাকে ঠাকুর দর্শন দিয়ে বললেন যে আমার ছেলেদের জন্য কি করলি তিনি রাজি হলেন স্বামীজির কাছে যে কাশীপুর উদ্যান বাটিতে তিনি যতটা দিতেন ততটাই তিনি দেবেন এবং সেই ভেবেই দশ টাকা দিয়ে বাড়ি ভাড়া করে বরানগরের মঠে স্থাপিত হলো সবাই ধীরে ধীরে এক জায়গায় এসে তাকলেন বরানগর মঠের বাড়িটির ভারী সুন্দর বর্ণনা আছে বুতুরে বাড়ি কাছে পিঠে কেউ যায় না যে কারণে কোনো কোলাহল নেই জন অরণ্যে সাধন ভজন হয় না ঠাকুরের এই ব্যাপারগুলো খুব মানে অদ্ভুত তিনি যেন একবারে তার লীলার চিত্রনাট্যগুলো তৈরি করে রাখছেন তার সন্তানেরা সাধন ভোজন করবেন কলকাতার মধ্যে বুকে বসে অথচ তিনি এমন একটি অবস্থা তৈরি করে ফেলছেন যে ওই বাড়ি ভিন্ন আর কোনো বাড়ি মানে ভাড়া নেবার মতো এদের আর্থিক অবস্থা নেই এবং সে বাড়িটি এতটাই জীর্ণ যে সেই বাড়ির কাছাকাছি মানুষজন আসতে রাজি হতো না এমন একটা নিশ্চিন্ত জায়গায় তার সন্তানেরা তপস্যা করবেন সেই ব্যবস্থা ঠাকুর করে দিলেন দুই হচ্ছে অর্থাদির তখন তীব্র কষ্ট ছিল খাওয়া দাওয়া অনেক সময় জুটত না সেই কারণে এবং শ্রীরামকৃষ্ণের অদর্শনের ফলে তাদের যে কষ্ট তাদের যে বেদনা সেটা এত তীব্র ছিল যে খাওয়া দাওয়া বা অন্যান্য সমস্ত কষ্ট চলে যায় ধর্মজীবনের মূল কথাই হচ্ছে জীবনকে উঁচু সুরে বাধ্য হয় তাই তারা যেন সেই রকম নিজেদের উঁচু সুরে বেঁধে ফেললেন সাধন ভজনে তারা এমন ডুবে গেলেন যে তাদের আর অন্য কোনো কিছু চলতো না অন্য কিছু ভাব তাদের মনে আসতো না কী সুন্দর কথা বলছেন পূজ্যপাদ মহারাজ তখন সকলেরই প্রাণের তীব্র বৈরাগ্য সাধন ভজন পূজাপাঠ খুব চলেছে দিন রাত সমভাবে কেটে যেত দিন কেমনভাবে এলো রা দিন শেষ হয়ে কেমন করে রাত এলো রাত চলে গিয়ে কেমন করে দিন এলো এটা স কারুর মনেই থাকতো না কারণ তারা এমন বুধ হয়ে সাধন ভজনে ডুবে থাকতেন এই যে বাইরের ঋতু পরিবর্তন দিনের পরিবর্তন এই পরিবর্তনগুলোই আমাদেরকে তাদের স্পর্শ করতো না এটা আমাদের কাছে কিন্তু খুব একটা আশার কথা সাধন ভজনের কি তীব্রতা শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন দেখানোর পরে তিনি বলছেন আমি ষোলো টাং করে গেলাম তোরা এক টাং কর এই এক টাঙ্গের ছবি স্বামীজিরা দেখিয়ে দিলেন আমরা বোধ হয় তারও ওয়ান ফর্থ ফোর্থ করতে চাই কিন্তু তিনি দেখাচ্ছেন যে কীরকম হতো তীব্রতা কীরকম না ভজন কীর্তন এমন হতো তার সঙ্গে নর্তন এমন হতো যে মনে হতো যেন ভাঙাবাড়ি ঝরে পড়ছে এই অধ্যায় শেষ হয়েছে মহাপুরুষ সমাজের একটি কথা দিয়ে এমনি করে সাধন ভজন ত্যাগ তপস্যাদির ভিতর দিয়ে আমাদের সঙ্গে গোড়াপত্তন আমাদের সাধক জীবনের গোড়াপত্তন হয় এই কটি জিনিস দিয়ে এক হচ্ছে সাধন ভজন আরেকটা হচ্ছে ত্যাগ এবং তপস্যা এই চারটি জিনিস না থাকলে কোনো ধর্মসংঘ বা কোনো ব্যক্তি জীবন তৈরি হয় না আমরা একটি নতুন অধ্যায় যাব এটিও বেলুন মঠে ঘটে সতেরোই পৌষ বৃহস্পতিবার তেরোশো একত্রিশ শ্রী ঠাকুরের কল্পতরু উৎসব মঠেও ঠাকুরের বিশেষ পূজা ও ভোগ রাগাদির আয়োজন হয়েছে ভোর হইতেই ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে বিশেষত ছুটির দিন বলিয়া ভক্তগণ ঠাকুর দর্শনাদি করিয়া মহাপুরুষ মহারাজের ঘরে সমবেত হইয়াছেন তিনিও আনন্দে সকলের সঙ্গে নানা প্রসঙ্গ করিতেছেন জনৈক ভক্ত মহাপুরুষজিকে ভক্তিভরে প্রণামান্তর উপবেশন করিয়া বলিলেন হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ মহাপুরুষজি হাসিতে হাসিতে বলছেন হ্যাপি ইংলিশ নিউ ইয়ার শুভ ইংরেজি নববর্ষ আমাদের শুভ নববর্ষ তো বৈশাখ আজ তো ইংরেজদের শুভ নববর্ষ এই দেখো না দেশ দেড় শত বৎসর ইংরেজি শিক্ষা দীক্ষার প্রভাবে আমাদের মনোভাব কি হয়ে দাঁড়িয়েছে আমরা নিজেদের বৈশিষ্ট্য ও জাতীয়ত্ব হারিয়ে ফেলতে বসেছি আমরা শুধু পরাধীন জাত বলে যে এ অবস্থা হয়েছে তা নয় পরাধীনতা তো আমরা অনেক কাল পরাধীন তো আমরা অনেক কাল মুসলমানরা আট নয় শত বৎসর অধীনে রেখেও আমাদের জাতীয় বৈশিষ্ট্য ও সংস্কৃত সংস্কৃতি নষ্ট করতে পারিনি কিন্তু পাশ্চাত্য সভ্যতার এমনই সম্মোহনী শক্তি ওরা এমন কৌশলে তাদের ভাবধারা আমাদের মধ্যে প্রচার করিয়েছে যে আমরা বুঝতেই পারছি না আমাদের সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের মূলচ্ছেদ করা হচ্ছে তার ফলে এত অল্প দিনের মধ্যেই এই বড় জাতটা খুব বেশি পাশ্চাত্য ভাবাপন্ন হয়েছে সব বিষয়ে ধীরে ধীরে আমাদের চিন্তাধারারও আমূল পরিবর্তন হয়ে গেছে সবচাইতে বড় অনর্থ হয়েছে এই যে সমগ্র হিন্দু জাতটা ক্রমে বৈদিক ধর্মে আস্থা শূন্য হয়ে পড়েছে সনাতন হিন্দু ধর্মে যা কিছু আছে সবই মিথ্যা ও কাল্পনিক আর খ্রিস্ট ধর্মের ধ্বজাধারীরা যা বলছে সবই ধ্রুব সত্য এই দাঁড়িয়েছে ওদের মতলব ছিল ক্রমে সারা খ্রিস্টান করে ফেলবে কিন্তু ভগবত ইচ্ছায় তা হল না এ সনাতন বৈদিক ধর্ম লোপ হয়ে গেলে যে সমগ্র জগতের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাবে সেজন্যই তো এই সনাতন ধর্মকে রক্ষা করতে ভগবান অবতীর্ণ হলেন রামকৃষ্ণ রূপে আর ভগবানের যে সাকার উপাসনাকে কৃষ্ণ ধর্মাবলম্বী ও পাশ্চাত্য শিক্ষিত সমাজ পৌত্তলিকতা বলে এতকাল উপহাস করে আসছিল তিনি তার সাধন শুরু করে করলেন সেই মূর্তি পূজা থেকে তার সেই তাঁর সবভাবের সাধনা ও সিদ্ধি সমগ্র জগৎকে চমকৃত করেছে ফলে পাশ্চাত্য দেশের বড় বড়ো মনীষীগণ ভারতের বৈদিক ধর্মের প্রাধান্য ও বৈশিষ্ট্য অবনত মস্তকে স্বীকার করতে বাধ্য হয়েছেন তারই প্রতিক্রিয়ার ফলস্বরূপ অন্ধানুকরণপ্রিয় প্রিয় ভারতবাসীদেরও দৃষ্টি পড়েছে ঠাকুরের জীবনের উপর এবং সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ওপরও ঠাকুরের আসার পর থেকেই দেশের হাওয়া বদলাতে শুরু করেছে ভারতবাসী যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল সে আত্মবিশ্বাস ক্রমে ফিরে আসছে ঠাকুরের অলৌকিক সাধনার ফলে ভারতের আত্মশক্তি জেগে উঠেছে একদিন দেখবে দিন দিন ভারতের অভূতপূর্ব উন্নতি হবে সব বিষয়ে স্বামীজি বলেছিলেন ধর্মই ভারতের মেরুদণ্ড এই মেরুদণ্ডই ভেঙে পড়েছিল তাই ভারত হয়ে গেছিল সব বিষয় হীনবল ও দুর্বল চেতা ঠাকুর এসে সেই মেরুদণ্ড আবার সুস্থ সবল করে দিয়েছেন এখন ভারত খালি ধর্মে নয় সদ্য বিষয়ে সমগ্র জগৎকে তাক লাগিয়ে দেবে যে শক্তির প্রভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে ঠাকুর সেই ব্রহ্মশক্তিকে জাগরিত করেছেন তিনি যে কি করে গেছেন জগতের কল্যাণের জন্য জগৎ ক্রমে তা বুঝবে আহা আমাদের পরম সৌভাগ্য যে ওই সাক্ষাৎ ভগবত স্বরূপের সঙ্গে ছিলাম তার দর্শন স্পর্শন ও সেবাদি করতে পেয়েছিলাম তার স্পর্শে আমাদের জীবন ধন্য হয়ে গেছে তাকে দর্শন করবার সৌভাগ্য যাদের হয়নি অথচ তার ভাব আশ্রয় করে নিজেদের জীবন গঠন করেছে তাকেই জীবনের আদর্শ করেছেন তারাও ধন্য হয়ে যাবে সর্বভাবময় প্রভু তিনি ত্রিলোকেশ্বর অহেতু কৃপা সিন্ধু বাঞ্ছা কল্পতরু ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের যে যা প্রার্থনা করবে তার কাছে আন্তরিকভাবে তিনি তাকে তাই দেবেন তাঁর কথা আর কী বলবো পয়লা জানুয়ারি একটি অংশই যে অংশটি পড়া হলো এটি দীর্ঘ এটাকে কিছুতেই ছেদ করা গেল না কিন্তু ভাবটা এত সুন্দর সেটা আমরা বলি সেদিনকে পয়লা জানুয়ারি উৎসব হচ্ছে কাকুরগাছিতে কল্পতর উৎসব হতো রামচন্দ্র দত্ত উৎসব করতেন তখন তো আমাদের হাতে কাশীপুর উদ্যান ছিল না ফলে কালী কল্পতর উৎসব করারও সুযোগ ছিল না দেশ স্বাধীন হবার পরে প্রায় বলতে পারেন ঠাকুর চলে যাবার অনেক বছর পরে প্রায় শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানে প্রায় সত্তর বছর পরে এই কাশীপুর উদ্যানবাটিটি রামকৃষ্ণ মঠ মিশনের আওতায় আসে তখন থেকেই কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের কল্পতর উৎসব পালন করা হতো প্রথম দিকে বেলুড় মঠও পালন করা হতো পরবর্তীকালে বেলুর মঠে আর ওই দিনকে বিশেষ পূজা হয় না কিন্তু যেহেতু সেদিন ছুটির দিন তাই ভক্তরা আসেন প্রসাদ প্রসাদ গ্রহণ করেন এই সমস্ত হয় একজন জনৈক্য ভক্ত ইংরেজি কায়দায় হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ শুভেচ্ছা জানাতেই মহাপুরুষ মহারাজী বলে উঠলেন হ্যাপি ইংলিশ নিউ ইয়ার আজ ইংরেজদের শুভ নববর্ষ তিনি আমাদের দেখাচ্ছেন যে কয়েক বছরের মধ্যে এই ইংরেজি সভ্যতা ইংরেজি শিক্ষার এমন একটি মোহিনী আকর্ষণ আছে একটি মনোময় আকর্ষণ আছে একটা মোহময় আকর্ষণ আছে যে আমরা আমাদের সমস্ত যে নিজস্ব স্বকীয়তা এটাকে ছেড়ে দিয়ে আমরা ইংরেজি সভ্যতার প্রভাবে প্রভাবিত হয়ে পড়েছি আমাদের সমাজ সব কিছুতে এই ভাঙ্গন এসে গেছে বলছেন আমরা নতুন করে পরাধীন নই ইসলাম ধর্মের আওতায় অনেক দিন আমরা পরাধীন ছিলাম কিন্তু খ্রিস্টানদের এই অল্প বয়সে অল্প দিনের মধ্যে তারা গোটা হিন্দু যাত্রার রীতিনীতি বদল করে ফেলেছে তারা আধুনিক শিক্ষার প্রসার করার এই আধুনিক শিক্ষার আকর্ষণ এটা এটা পজিটিভ দিক আধুনিক শিক্ষা তারা প্রসার করেন এবং আধুনিক শিক্ষার প্রসারের সফলে মানুষজন তাদের কাছে আসতে শুরু করেন কিন্তু সমস্যা এই আমরা তাদের যে গুণ সেগুলোকে ছেড়ে দিয়ে তাদের বদগুণগুলোকে আমরা অনুকরণ করা শুরু করলাম তাদের যে দিব্য গুণ ছিল নিয়মানুবর্তিতা দৃঢ় ভাব এইগুলোকে আমরা বর্জন করে তাদের যে অন্যান্য গুণ বদগুণ সেগুলিকে আমরা নেওয়ার চেষ্টা করলাম এবং ফলে অন্ধ অনুকরণপ্রিয় আমরা ভারতবাসীর সঙ্গে সঙ্গে নিজেদের যে ধর্মমত নিজেদের যে ধর্ম বিশ্বাস সেইটার প্রতি আমরা সমস্ত রকমের বিশ্বাস হারাতে শুরু করলাম ভারতবাসী যে আত্মবিশ্বাস শ্রীরামকৃষ্ণর এই কারণেই শ্রীরামকৃষ্ণের আশা বলা হচ্ছে স্বামীজি বলছেন যে কেমন শ্রীরাম কেন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন বলছেন এই অবতার এক অদ্ভুত এক অসুরকে ধ্বংস করবেন বলে এসেছেন তিনি হলেন সংশয় রাক্ষস তিনি তার স্তবে লিখেছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম মহাশ্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম সংশয় নামক রাক্ষসকে তিনি ধ্বংস করতে এসেছিলেন আমাদের ভেতরে একটা সংশয় তৈরি হয়েছিল যে হিন্দু ধর্ম মত প্রচলন ছিল সেই সময় তাতে অনুষ্ঠান বেশি ছিল সেইটাই কি হিন্দু ধর্মমত নাকি খ্রিস্টানদের এই যে এই সামান্য একটু সারমন পরা হলো একটু গান গাওয়া হলো এবং ফ্রিলি সবাই সবার সাথে মিশতে পারছে এইটি ধর্মমত এটি সেরা কিনা আমাদের শ্রীরামকৃষ্ণ আমার মনের ভেতরে সেই যে সংশয়টি সেটা ভেঙে দিয়ে এসে বললেন ধর্মমত মানে শুধু বাইরের বাহ্যিক আবরণে নয় বাহ্যিক আবরণে নয় ধর্মবধ গভীরতায় আমরা যদি কোনো জিনিসের গভীরে না প্রবেশ করতে পারি ধরুন একটা পুকুর কাটা হয়েছে সামান্য খানিকটা কাটার পর বৃষ্টির জল এসে ভরে দিল আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির জলের ফলে পুকুরটা একবারে টলটল করছে কিন্তু যদি আপনি সেই জলে নেমে স্নান করতে যান তাহলে দেখবেন বড় জল বুগ জল অবধি জল আছে কারণ নিচে যে কতটা জল আছে সে তো আপনি দেখতে পাচ্ছেন না ফলে আমাদের যেটা দরকার আমাদের সেই সময় যে ধর্মবিশ্বাসটা খানিকটা এই বুগ জললা পুকুরের মতো হয়েছিল ওপরে সেই টলটলে জল দেখে আমাদের মনে হয়েছিল এর গভীরতাটা অনেক সেই কারণে আমরা তখন একটা সংশয়ের মধ্যে তবে যখন নেমে দেখলুম যেটা তেমন নয় তখন নিজের ধর্মমতেও ফিরে আসতে পারছিলুম না আর যে ধর্মমতটাকে অন্ধ অনুকরণ করছিলাম সেখানেও থাকতে পারছিলুম না সেই সংশয়ের রাজ্যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হলো তিনি আমাদের মনের ভেতরে এই বিশ্বাস জাগালেন যে আমরা যে যে ধর্মেই থাকি না কেন যে যে ধর্ম সাধন করি না কেন সেই পথে থাকলেই আমাদের মুক্তি হবে ধর্ম সম্পর্কে একটি নতুন ভাব তিনি এনে দিলেন আমরা ধর্ম বলতে রিলিজিয়ান বোঝাতাম শ্রীরামকৃষ্ণদেব ধর্মের একটি নতুন সংজ্ঞা দিলেন যেটা পুরনো শাস্ত্র বলে ধর্ম মানে যে গুণ আমাদের ধরে রাখে যে গুণ আমাদের পশু থেকে মানুষ এই যে ডিফারেন্সিয়েট এই যে আলাদা করার এই প্রবণতাটাকে জাগ্রত করে রাখে যে গুণে আমি এবং চার পেয়ে জানোয়ার যে এক নই সেইটা বোঝায় মানুষকে ধরে রাখে কোন গুণ দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা অভয় এই সমস্ত গুণগুলো এই গুণগুলো থাকার জন্যই আমরা মানুষ হিসেবে স্বীকৃতি পাই শ্রীরামকৃষ্ণ বললেন ধর্ম মানে কোনো বিশেষ ধর্মমত নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্ম নয় ধর্ম মানে একটি গুণের সমাহার যা আমাদের ধরে রাখে তাহলে যে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মত এটা হচ্ছে এই যে আমার এই যে গুণের সমাহারগুলো যে মতানুসারে আমি শিক্ষার করি যে মতানুসারে আমি অভ্যাস করি সেইটির কথা অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ এই যে নানা ধর্ম জিনিস যেটাকে আমরা ধর্ম বলি আসলে সেই যে ধর্ম মত রিলিজিয়াস বিলিফ আর রিলিজিয়ান দুটো সম্পূর্ণ পৃথক জিনিস বলছেন এই ভাবটি এনে তিনি কি করেছিলেন যে ভারতের এই যে মেরুদণ্ড ভেঙে যাচ্ছিল সহজে আমরা নুয়ে যাচ্ছিলাম সেই নুয়ে যাওয়া মানুষকে সোজা করে দাঁড় করালেন নিজের সত্তা নিজের বোধে জাগ্রত করালেন এখন ভারত এর ফলে কি হচ্ছে যখন নিজের ধর্মমধ্যে যেটা আসল স্পাইনাল কর যেটা আসল শক্তি সেটাই ভেঙে গেছিলো সেটা ঠিক হওয়ার পরে যেমন শরীর সব কাজ করতে পারে ঠিকঠাক মতো ঠিক সেই রকম তিনি তার পিঠের যে স্পাইনাল ঘর সেটাকে ঠিকঠাক করে দিলেন মেরুদণ্ডটিকে ঠিক করে দিলেন ফলে এখন বিষয়ে সে তাক লাগাচ্ছে এবার তিনি বলছেন যে আমাদের সৌভাগ্য হয়েছিল সেই স্বরূপের সঙ্গে ছিলাম তার দর্শন স্পর্শন ও সেবাদি করেছি তার স্পর্শে আমাদের জীবন ধন্য হয়েছে যে শ্রী রামকৃষ্ণকে যারা স্থূল চক্ষে দেখেছেন তাকে দেখা তাকে স্পর্শ করা তার সঙ্গে সঙ্গ করা সে এক অদ্ভুত অভিজ্ঞতা দিব্য অভিজ্ঞতা কিন্তু যারা তাকে দেখেনি শুধু তার ভাবটিকে আশ্রয় করে জীবন গঠন করছেন তাকেই জীবনের আদর্শ করেছেন তারাও ধন্য তিনি পরবর্তী স্থূল কায়াত্যাগ করল তার ভাব ঘনীভূত মূর্তিটিকে আগামী দিনের প্রজন্মের কাছে রেখে গেছেন সেই ভাব ঘনীভূত মূর্তিটিকে যদি আমরা ধরে এগিয়ে যেতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরাও শ্রীরামকৃষ্ণের পুত সঙ্গ করব বলছেন তিনি তাকে যেভাবেই মানুষ ধরুক না কেন তিনি কৃপা করবেন কেন কারণ তিনি সর্বভাবময় প্রভু যেভাবেই তাকে ডাকা হোক না কেন সর্বভাবেই তিনি সাড়া দেবেন তিনি ত্রিলোকেশ্বর তিনি ত্রিলোকের ঈশ্বর যে যেখান থেকে তাকে ডাকুক না কেন তার প্রার্থনা তার কাছে পৌঁছবে তিনি অহেতুক কৃপা সিন্ধু তিনি আমরা কৃপা না চাইলেও তিনি অহেতুকভাবে আমাদের কৃপা দান করে থাকেন এবং বাঞ্ছা কল্পতরু তিনি চাওয়া মাত্রই আমাদের ইচ্ছা পূরণ করেন বলছেন চারটি জিনিস আমরা চতুর্বর্গ লাভ করার জন্য চেষ্টা করে থাকি ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ এর চারটের ভেতরে যেটা আমরা চাইবো সেটাই তিনি দেবেন আমার তো মনে হয় চারটেও যদি কেউ চায় চারটেই তিনি দেবেন কিন্তু শর্তটা কি হচ্ছে তার কাছে প্রার্থনা করতে হবে আন্তরিকভাবে সমস্ত মন প্রাণ উজাড় করে আন্তরিকভাবে প্রার্থনা করতে দেবেন করলেই সে তার প্রার্থনা পূর্ণ হবে আজ আমরা এখানেই থামব আমরা রোজ একটি প্রণাম মন্ত্র বলে শেষ করি ওম প্রণতানাম প্রসিদত্বম দেবী বিশ্বাতি ত্রৈলোক্য বা নাম লোকানাম এই মন্ত্রটি শ্রী শ্রীচন্ডীর একাদশ অধ্যায় থেকে নেওয়া আমরা দেখছিলাম যে ওই আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন যে এই মন্ত্রটির যদি ব্যাখ্যা করা হয় এটি একাদশ অধ্যায়ের ঠিক শ্লোক সংখ্যা কথা আমি ভুলে গেছি এটি যেখানে নারায়ণী স্তুতি শেষ হচ্ছে ঠিক তারপরে এই মন্ত্রটি আছে শ্রী শ্রী দুর্গাপূজায় এইটি দেবীর প্রণাম মন্ত্র হিসেবে ব্যবহার করা হয় বলা হচ্ছে প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্তিহারিণী হে দেবী যিনি তুমি বিশ্বের আরতি হরণ করো আমাদের যাবতীয় দুঃখ আমাদের যাবতীয় বেদনা আমাদের যাবতীয় কষ্ট যিনি হরণ করেন দেবী বিশ্বার্থী হারিণী তিনি কোথায় বাস করেন ত্রিলোকেশ্বরী তিনি ত্রিলোকের অধীশ্বরী তিনি ত্রৈলোক্য বাসিনা মধ্যে তুমি জন লোকজনকে বড় দান করো প্রণতানাম প্রসিদত্ত্বম তোমাকে আমি প্রণাম করি তুমি আমার হৃদয়ে প্রকাশিত হয়ে আমার হৃদয়ের হৃদয়ের মুকুলকে আমার হৃদয় পদ্মকে ধন্য করো এই আমাদের নিত্য প্রার্থনা आज्के यच्छन्तु ओम शान्ति शान्ति शान्तिः हरिः ओम तत्स श्रीरामकृष्णार्पणमस्तु